And my dear students, assalamu alaikum. Welcome to Digi Class with Chetit sir. I hope all of you are very good and sound at your home right now. And you had a very good time with your family and friends in this Eid al-Fitr, right? I had also been good time, though we are confined in our home. We are not being able to celebrate our Eid by just roaming to and fro, you know. কারণ হচ্ছে যে আমরা যেহেতু তোমরা জানোই যে আমরা যেহেতু COVID-19 নামক একটা ডিজিজে আমরা খুবই প্রভাবিত হয়ে গেছি, তাই না? এবং আমরা ঠিক মতো কোথাও ঘুরতে পারছি না। এইটা আমরা মানে বাসার ভিতরে আমাদের কাটাতে হয়েছে। তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এমন ঈদ তো আরো অনেক আসবে, তাই না? আরো অনেক ঈদ আছে ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি তো আমাদেরকে একটু সাধারণ থাকতে হবে এবং আমাদেরকে বাঁচতে হবে, তাই না? তো চলো আজকে আমাদের যে টপিক অফ ডিসকাশন আমরা শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ওকে, তো আজকে তোমাদের সাথে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি আমার প্রথম ভিডিও, আমার যে ইংরেজি শেখার যে ইনোভেটিভ ওয়ে বা একটা নতুন যে ওয়ে, হ্যাঁ, সহজাত ওয়ে যে তোমাদেরকে আমি বলেছিলাম, তার দ্বিতীয় পার্ট হিসেবে আমি আজকে ক্লাস পরিচালনা করবো ইনশাল্লাহ। আর এই ক্লাসে মনে করো যে আমি তোমাদেরকে যে ইজি ফোরেস্ট টু লার্ন ইংলিশ এই সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দিব, যাতে করে তোমরা সহজ বুঝতে পারো যে এই স্টেপ গুলো ফলো করে বা এই ইজি ফোরেস্ট ফলো করে আমরা কিভাবে ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারি, কিভাবে ইংরেজিতে আমরা বেসিক গ্রামারে, তারপরে ফ্রি হ্যান্ড রাইটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের স্পিকিং, হ্যাঁ, এইগুলো এই তিনটা ক্ষেত্রে আমরা কিভাবে দক্ষ হয়ে যাই। ওকে, তো এই জন্য তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যদি যারা করো না সাবস্ক্রাইব করো নাই, এবং যারা দেখ অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই চ্যানেলটাকে আরো বিস্তৃত করে দাও। ওকে, তাহলে অনেক ছেলেমেয়েরা কিন্তু উপকৃত হবে, কারণ তোমরা জানো যে বাংলাদেশে ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই পিছিয়ে আছে, কারণ আমরা সঠিক পদ্ধতি আমরা ফলো করছি না, যার কারণে আমাদের এই দুর্দশা। তো যারা দেখছো তারা অবশ্যই আমার এই লেকচার ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে বা পরিজন পরিচিতদের কাছে ছড়িয়ে শেয়ার করে দিবা, তাহলে তারাও এই ভিডিও থেকে উপকৃত হবে। আর আমি তোমাকে বলেছিলাম যে আমার এই যে লেকচার ভিডিওগুলো যারা দেখবে তাদেরকে আর কখনোই কোচিং বা কোনো টাকা পয়সা টাকা দিয়ে মানে কোথাও কোর্স করা, হ্যাঁ, অনলাইন কোর্স বা পেইড কোর্স কিছুই করা লাগবে না। জাস্ট ইউ উইল ওয়াচ মাই লেকচার ভিডিও অ্যান্ড ইউ উইল এবল টু লার্ন ইংলিশ ভেরি ইফেক্টিভলি অ্যান্ড প্রফেশনালি জাস্ট স্টেইং অ্যাট ইউর হোম উইদাউট বিয়ারিং অ্যানি কস্ট ফ্রম ইয়ার পকেট। ওকে, তোমাদের পকেট থেকে কোনো টাকা খরচ করা ছাড়াই তোমরা ঘরে বসেই এই যে আমি যেভাবে আমি ইংরেজি শেখাচ্ছি, হ্যাঁ, যে চারটা স্টেপ ফলো তোমাদেরকে দেখানোর মাধ্যমে, এইভাবে তোমরা ঘরে বসে ইজিলি তোমরা ইংরেজি শিখতে পারবা। আই গ্যারান্টি ইউ। তোমাদেরকে জানা সুবিধা বলে রাখি যে এই যে আমি যে ইজি ফোর স্টেপ টু লার্ন ইংলিশ আমি উদ্ভাবন করেছি, এটা এত সহজ, এত সহজ পদ্ধতি যে তোমরা বাংলা ভাষা যেভাবে শেখো বা বাংলা ভাষা আমরা যেভাবে অটোমেটিক্যালি মানে আমরা আপনার যদি শিখে ফেলি শৈশবকাল থেকে, সেভাবে আমরা ইংরেজি ভাষা শিখতে পারবো। আর এই টেকনিকটা এমন মানে এত কমন, মানে এটা সহজাত বলতে সহজ ন্যাচারাল, ঠিক আছে, সহজ ন্যাচারাল যে পদ্ধতি যে তোমরা এই টেকনিক ফলো করো যে কোনো ভাষা, শুধু ইংরেজি না, তোমরা যদি চাও যে চাইনিজ, ফ্রেঞ্চ, তারপরে হচ্ছে ইটালিয়ান, স্প্যানিশ, রাশিয়ান, হ্যাঁ, জার্মানি, হ্যাঁ, হিন্দি, উর্দু, যে কোনো ভাষা তোমরা আয়ত্ত করতে পারবা এবং দক্ষতার সাথে এবং সঠিকভাবে লিখতে, পড়তে এবং বলতে পারবা ইনশাল্লাহ। তো এটা হচ্ছে এমন ধরনের হচ্ছে পদ্ধতি। এই জন্য তোমরা যত যে সব উল্টাপাল্টা যেগুলো আছে টেকনিক আছে ইংরেজি শেখার, ল্যাঙ্গুয়েজ শেখার, সব ভুলে যাও। আর সব অবস্থায় যে এত টাকা দিয়ে শেখাবে, এগুলো সব বোগাস, বোগাস ছাড়া কিছুই না। তুমি জাস্ট এই পদ্ধতিগুলো, এই আমি আমি যেই কথাগুলো এখন বলছি এই কথাগুলো দেখবো যে কেউ বলে নাই, ঠিক আছে, যেটি যেভাবে আমরা ইংরেজি শিখবো। আমাদের আমার এই টেকনিকে শেখার হচ্ছে যে মূল বিষয় হচ্ছে কমন সেন্স। আমরা জানি যে আমাদের প্রত্যেকের কমন সেন্স আছে, স্বাভাবিক একটা সেন্স আছে, তাই না, কাণ্ড জ্ঞান আছে। সো উই উইল হ্যাভ টু ইউজ আওয়ার কমন সেন্স ইন কেস অফ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জাস্ট ফলোয়িং দিস ইজি ফোর স্টেপ লার্ন ইংলিশ। ওকে, আমাদের ইজি ফোর স্টেপ লার্ন ইংলিশটা ফলো করার মাধ্যমে
আমরা যে ইংরেজি ভাষা শিখবো সেখানে আমাদেরকে কমন সেন্স ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা সবাই খেয়াল করবে। আমি কিন্তু কমন সেন্স ব্যবহার করবো, যাদের আমাদের কমন সেন্স, সবার কিন্তু একটা সেন্স আছে, সহজাত একটা বুদ্ধি আছে, তাই না? কাণ্ড জ্ঞান আছে, এই কাণ্ড জ্ঞানটা কিন্তু এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি এটাকে বলছি ন্যাচারাল লার্নিং টেকনিক। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা শুরু, আমরা এই যে চারটা স্টেপ সঙ্গে পরিপূর্ণ আমি আলোচনা করি। তো দেখো যে ফোর স্টেপের মধ্যে প্রথম স্টেপ ছিল যে লার্নিং ভোকাবুলারিজ। ওকে, আচ্ছা আমি চার সঙ্গে তোমাকে আর কিছু বলতে চাই যে একটা বিষয়ে দেখো। আচ্ছা, আমরা ভাষা শেখার জন্য আমাদের কি প্রয়োজন বলতো? মনে করো আমরা ভাষা ভাষা বলতে তো আমরা বুঝি কি, তাই না? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। আচ্ছা, ভাব প্রকাশ করতে গেলে আমরা কি ব্যবহার করি? আমরা বাক্য ব্যবহার করি, তাই না? তো বাক্য, তোমরা তো জানোই যে বাক্য কি নিয়ে গঠিত। বাক্য হচ্ছে কি? অনেকগুলো অর্থবোধক শব্দ নিয়ে বাক্য গঠিত, তাই না? আর একটা কথা দেখো যে বাক্য কিন্তু আমরা, তোমরা অনেকে ধর বাংলা গ্রামার যারা পড়েছো 9-10 বাংলা গ্রামার, তাই না? তা দেখবে যে বাক্যর কিন্তু শব্দগুলো কিন্তু একটা বসার একটা স্থান আছে, পদক্রম আছে, তাই না? সিনট্যাক্স যেটাকে বলা হয় ইংরেজিতে, সিনট্যাক্স, তাই না? তো এই পদক্রম গুলো তো মানে অর্থবোধ শব্দ হলেই তো হবে না, এটাকে পদক্রম ভাবে বসাতে হবে, তাই না? মানে ক্রম অনুযায়ী। মনে করো যে আমি বললাম যে, আমি আমার মাকে বললাম যে আম্মা আমি ভাত খাবো, তো এটা একটা বাক্য, তাই না? তো আমি ভাত খাবো বলে এখন আমি যদি বলতাম খাবো আমি ভাত, ঠিক আছে, ভাত আমি খাবো, এভাবে যদি আমি বলি তাহলে জিনিসটা কেমন অসংলগ্ন মনে হচ্ছে না? কেমন 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 যেন অদ্ভুত মনে হচ্ছে না? আসলে এটাই যে আমাদের কিন্তু এই কথা বলার সময় কিন্তু সাজিয়ে বলতে হবে, পদক্রম অনুযায়ী বলতে হবে, তাই না? যে আম্মা আমি ভাত খাবো, এটা বলে কিন্তু জিনিসটা আরো সুন্দর হচ্ছে, তো তাই না? তো দেখো আমরা আমার ভাষা ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বাক্য ব্যবহার করি, এবং বাক্যের ভিতরে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি, এই শব্দগুলো আমরা কি করি? সাজিয়ে বলি, তাই না? এভাবে আমরা কি মনের ভাব প্রকাশ করি। এই সেম টেকনিক, উই উইল ইউজ দিস সেম সেন্স, বাস এই বোধটাই আমরা কি করবো আমাদের এই ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। খুব ইজি টেকনিক, মানে এখন আপনারা ঘরে বসে আনন্দে খেলার ছলে আপনারা ইংরেজি ভাষা শিখতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন। ওকে, তো এই জন্য বলি যে দেখুন যে আমরা হচ্ছে কি সহজ টেকনিক, যে আমরা ভাষা ব্যবহার, আমরা নিজের বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা বাক্য ব্যবহার করি। বাক্যের মধ্যে কি থাকে? শব্দ থাকে, অনেকগুলো অর্থবোধ শব্দ, এবং শব্দগুলো অর্থবোধক হয়, তাই না? মানে অর্থহীন শব্দ তো আমরা কখনোই ব্যবহার করি না, তাই না? অর্থহীন শব্দ ব্যবহার করলে তো আমরা যাকে বলবো সে তো কিছুই বুঝতে পারবে না। তো এরকম যে আমরা হচ্ছে যে প্রথমে বাক্য ব্যবহার করে বাক্যের মধ্যে অর্থবোধ শব্দ থাকে, এবং শব্দগুলোকে আমরা সাজিয়ে বলি, তাই না? এরপরে আমরা কি মনের ভাব সেটা আমরা প্রকাশ করি, এবং এইভাবে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। তো ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের দেখেন যে আমি চার স্টেপের কথা বলছি। তো প্রথম স্টেপ দেখুন যে বাক্য গঠন করতে কি লাগে? শব্দ লাগে। তো মানে মূল হচ্ছে কি? বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ, তাই না? তো আমরা কি করব, এই যে শব্দ শিখব, ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে কি? উই হ্যাভ টু লার্ন অ্যান্ড মেমোরাইজ অ্যাজ মেনি অ্যাজ ইংলিশ ওয়ার্ডস দ্যাট উই ক্যান কল ভোকাবুলারি। ওকে, ইংলিশ ভোকাবুলারিজ। তো আমরা হচ্ছে ইংলিশ ভোকাবুলারি শিখবো। ওকে, প্রথম স্টেপ। দেন যখন আমরা ভোকাবুলারি শিখে গেলাম, এবার আমরা কি শিখবো? এই যে শিখে যাওয়ার পরে আমরা তখন শিখবো হচ্ছে পার্টস অফ স্পিচ, আর হচ্ছে কি সেকেন্ড স্টেপ। পার্টস অফ কেন শিখবো? পার্টস হচ্ছে ওই যে আমরা জানবো আজকে মানে কত কত প্রকার শব্দ মানে আছে। আমরা জানি যে সব ভাষার শব্দকেই কিন্তু আমরা এই পার্টস অফ স্পিচ ভেদে ভাগ করতে পারি, তাই না? এই যে প্রোনাউন, প্রোনাউন অ্যাজ এ টিভ অ্যাডভার্ব, এভাবে ভাগ করতে পারি, তাই না? প্রিপজিশন, কনজাংশন, সব ধরনের ভাষার ভিতরে কিন্তু এইগুলো আছে, তাই না? তো আমরা এগুলো কি করবো? এভাবে আমরা যে জানবো যে ইংরেজি ওয়ার্ডগুলোর এইগুলোকে বলা হয় এই নাউন, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি এইগুলো মানে ইংরেজি ওয়ার্ড শেখার পরে কেন পার্টস অফ স্পিচ শিখবো? এই যে আপনাকে বললাম দেখেন যে আমি ভাত খাবো, তাই না? আমি যদি বলতাম যে খাবো আমি ভাত, ঠিক আছে, বা খাই আমি, হ্যাঁ খাই ভাত আমি, এভাবে যদি বলতাম আমি যদি আমার বাংলা ভাষার ক্ষেত্রে এই কথাটা,
জিনিসটা শুনতে কেমন অদ্ভুত লাগতো, তাই না? তো আমি ভাত খাবো, এটা কেন আমি আগে আসলো, কেন ভাত পরে আসলো, কেন খাবো শেষে গেল, এইটা আমি জানার জন্যই আমাদেরকে পার্সেন্স জানা লাগবে। ওকে, তো এই পার্সেন্স জানলে বুঝতে পারবো যে কোন ওয়ার্ড গুলো কোন জায়গায় বসবে, এটা কি সামনে বসবে, মাঝখানে বসবে, এটা কি শেষে বসবে। তো এইটা জানার জন্য আমাদেরকে জানতে হবে পার্সেন্স। ওকে, এরপরে আমরা জানবো যে যে সেন্টেন্স স্ট্রাকচার, থার্ড স্টেপ, ঠিক আছে? তো আমাদের এখানে তৃতীয় স্টেপ হচ্ছে যে আমরা জানবো যে সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড মানে বেসিক যে স্ট্রাকচার গুলো সাধারণত খুব মানে কমনলি ব্যবহার করা হয়ে থাকে ইংরেজি ভাষায়, ঠিক আছে, সেইগুলো আমরা আগে শিখে ফেলবো। ওকে, দেখুন যে আমরা যখন যখন প্রথম স্টেপে আমরা ওয়ার্ড মিনিং জানি, দ্বিতীয় স্টেপে আমরা পার্সেন্স জানি, তৃতীয় স্টেপে আমরা কি জানবো সেন্টেন্স স্ট্রাকচার। স্ট্রাকচার কি আমরা বুঝবো, আমরা আমরা জানি যে সেন্টেন্সে গঠন প্রণালী আছে, তাই না? আমরা যে বাক্যগুলো বলি, এই বাক্যগুলো গঠন বিভিন্ন রকম গঠন প্রণালী আছে, আমরা অনেক ধরনের বাক্য গঠন অনুযায়ী কিন্তু কথা বলি, তাই না? মানে এক একটা মানে বিভিন্ন সবসময় কিন্তু একই ধরনের বাক্য কিন্তু বলি না। যেমন ধরো আমরা তো আমি প্রথমে যে সেন্টেন্সটা কথা বললাম যে আমি ভাত খাবো, এই কথাটা আমি অন্যভাবে অন্য একটা সেন্টেন্স গঠন অনুযায়ী কিন্তু বলতে পারতাম, পারতাম না? যে ভাত এমন একটা জিনিস যে আমি খাবো এখন, আমি কিন্তু এভাবে বলতে পারতাম, ঠিক আছে? বা বলতে পারতাম ভাত আমার দ্বারা খাওয়া হবে, হ্যাঁ ভাত আমার দ্বারা খাওয়া হবে, ভাত আমার দ্বারা খেতে চাওয়া হচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু সবই অর্থবোধক, কিন্তু আমাদের এইগুলো এই যে বিভিন্ন ধরনের সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স স্ট্রাকচার তো যেগুলো আছে এইগুলো আমরা জানতে হবে। জানলে কি করবো আমরা, ওই যে একই একই ধরনের শব্দ মানে বাক্য যে কত রকম ভাবে বলা যায় বা বিভিন্ন রকম বলা যায় সেগুলো আমাদের শেখা হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে পার্সপেক্টিভ জানলাম, হ্যাঁ মানে দ্বিতীয় পার্সপেক্টিভ জানলাম, তৃতীয় স্টেপে আমরা সেন্টেন্স স্ট্রাকচার জানবো, তাই না? সেন্টেন্স স্ট্রাকচার জানলে কি হবে, আমরা দ্রুত আমরা সেন্টেন্স গঠন করতে পারবো, ঠিক আছে? যে এইভাবে আমরা তো জানি সেন্টেন্সে কি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, তাই না? এই ধরনের বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আছে। তো আমরা এই সেন্টেন্স অনুযায়ী কি করবো, সব এই যে সাজাবো। এখন সাব দেখুন এই সাবজেক্ট কোন 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 ওয়ার্ডগুলো সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? এই জন্য এটা যদি পার্সপেক্টিভ জানি, যদি ভালো করে পার্সপেক্টিভ বুঝতে পারি যে হ্যাঁ যে এই ওয়ার্ডগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে বলতে বসতে পারে, তারপরে ভার্ব সে এই ওয়ার্ডগুলো হচ্ছে ভার্ব হিসেবে বসতে বসতে পারে, তারপর হচ্ছে কি অবজেক্ট এই এই ওয়ার্ডগুলো অবজেক্টে বসতে পারে, তারপরে প্রি পজিশন এই ওয়ার্ডগুলো কি এই সেন্টেন্সের এই জায়গায় বসবে, ঠিক আছে? স্ট্রাকচারে আর টেন্স অনুযায়ী কিন্তু প্রায় 12টা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু পাবো আমরা, তাই না? প্রেজেন্ট টেন্সে 4টা, 4 প্রকার আছে, পাস্ট টেন্সে 4 প্রকার, ফিউচার টেন্সে 4 প্রকার, এই কিন্তু 12টা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে সেন্টেন্সে অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 ভাগে ভাগ করা যায়, সেখানে আমরা 5 প্রকার সেন্টেন্স স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখানে আমরা 3 প্রকার সেন্টেন্স স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। আরো অনেক যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আছে এগুলো আমরা আমরা কমন কমন যে মোস্টলি ইউজ যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আছে এগুলো আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। ইট ইজ অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, আমরা তখন কি করবো, অ্যাপ্লাই যাবো আমরা যখন মানে বাসায় প্র্যাকটিস করবো, সাথে আমরা অ্যাপ্লাইও করবো। দেখা যাচ্ছে যে তোমরা দেখা যাচ্ছে যা তুমি শিখছো যে সেন্টেন্স স্ট্রাকচার শিখছো বা হ্যাঁ সেটা প্রতিদিন দেখা যাচ্ছে 10টা সেন্টেন্স বা 20টা সেন্টেন্স তুমি লিখলে বা তুমি হচ্ছে বললে স্টুডেন্ট দেখা যাচ্ছে বাইরে কোন কথা বলার ক্ষেত্রে বাংলা কথা বলার ক্ষেত্রে হ্যাঁ তুমি বললে, ঠিক আছে? এই বলার মাধ্যমে আস্তে আস্তে কিন্তু কি শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো যেটা আমি বলছি যে আমার এই টেকনিক ফলো করলে কিন্তু তুমি ইংরেজি লেখা, বলা, তারপরে কি তারপর হচ্ছে যে ইংলিশ বেসিক গ্রামার সব তোমার শেখা হয়ে যাবে। আর আমি দেখো যে তোমাকে এর মধ্যে এই ইংলিশ শেখার মধ্যে তোমার গ্রামার বেসিক গ্রামারে নিয়ে যাবো, সব গ্রামার, ভয়েস সেন্স, ন্যারেশন, ট্রান্সফরমেশন, হ্যাঁ রাইট ফর্ম অফ ভার্ব, সব ইজি। আসলে যে ভাষা জানে কোনো কোনো দেশে যে ভাষা যে ভালো করে জানে তার এগুলো খুব ইজি, তার এগুলো শেখা লাগে না, জাস্ট কমন সেন্স ব্যবহার করলে সব শেখা হয়ে যাবে, কমন সেন্স। এই গ্রামার নিয়ে তোমরা বেশি মাথা ব্যথা মাথা ঘামিও না। ওকে, তো আমার মূল এখানে 4টা স্টেপ হচ্ছে যে কি আমরা তুমি সংক্ষেপে বলতে পারো যে ভিপিএসপি। ওকে, তোমার সংক্ষেপে বলবো যে ভিপিএসপি, আমরা ভিপিএসপির মাধ্যমে ইংরেজি শিখছি, মানে ভোকাবুলারি, পার্সপেক্টিভ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার, তাই না? আর হচ্ছে কি প্র্যাকটিস। ওকে, খুবই ইজি অ্যান্ড কমন লার্নিং টেকনিক, ঠিক আছে? আশা করি এই টেকনিক ফলো করলে মানে একেবারে পানির মতো মানে বাংলা ভাষার মতো তোমার যে মাতৃভাষা, মাতৃভাষার মতো ইংরেজি শিখতে পারবে ইনশাআল্লাহ। তো ভোকাবুলারির উপরে আমি দেখা যাচ্ছে তোমাদের সহজ করার জন্য, হ্যাঁ ভোকাবুলারি মনে রাখার অনেকের কাছে মনে হতে পারে কঠিন মনে হতে পারে, এত ভোকাবুলারি কিভাবে মনে রাখবো, খুবই ইজি।
আপনারা ভোকাবুলারি মনে রাখার ক্ষেত্রে প্রথম কি করবেন, আপনারা প্রথমে হচ্ছে যে দৈনন্দিন জীবনে আপনি যেই কথাগুলো আপনি হচ্ছে হলো বাংলায় বলেন, মনে করেন যে যে কথাগুলো আপনি আপনার মায়ের সাথে বা বাবার সাথে বা ভাইয়ের সাথে বা বোনের সাথে বা বাইরের কোনো পথচারীর সাথে, তাই না, কোনো দোকানদারের সাথে আপনি যেভাবে কথা বলেন সেই কথাগুলো আপনি যখন এই কথাগুলো বলবেন তার ঠিকই আপনি কি করবেন ওইগুলোকে ইংরেজিতে কনভার্ট করবেন। তো প্রথম স্টেপ হিসেবে কি করবেন, যে কথাগুলো আপনি বলে থাকেন আপনি বের করবেন আপনি কোন কথাগুলো কমন কমন বলে থাকেন, হ্যাঁ, সেই কথাগুলো কি করবেন, সেই কথাগুলো ভোকাবুলারি আপনি জানার চেষ্টা করবেন। আর ভোকাবুলারি জানার জন্য আপনি ডিকশনারি ব্যবহার করতে পারেন, আপনার মোবাইল স্মার্টফোনে দেখবেন যে বেঙ্গলি ইংলিশ ডিকশনারি আছে, এখান থেকে সেটা আপনি নোট করে ফেলতে পারেন, ঠিক আছে। এভাবে আপনি দৈনন্দিন জীবনে যদি করতে এভাবে যদি এভাবে আপনারা যদি এক প্রায় 3-4 মাস, হ্যাঁ 6 মাস করতে থাকেন, এভাবে প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে আপনি ইংরেজি দক্ষ হয়ে গেছেন, ঠিক আছে, খুব ইজি। আর আমার এই টেকনিক ফলো করলে কেউ যদি ডিটারমাইন্ড হয়, কেউ যদি মনে হয় যে না আমি খুবই ডিটারমাইন্ড, হ্যাঁ আমি খুবই আরো শিখবো এটা, হ্যাঁ বা আমাকে এতদিনের মধ্যে শিখতে হবে, হ্যাঁ কেউ যদি টার্গেট রাখে তাহলে সে ইনশাল্লাহ আমি মনে করি যে কেউ যদি 6 মাস থেকে 1 বছরের মধ্যে শিখে ফেলবে ইংরেজি ভাষা একেবারে টোটাল মানে বেসিক টু অ্যাডভান্সড, ওকে সে শিখে ফেলতে পারবে ইনশাল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এখানে পার্টস অফ স্পিচ আর সেন্টেন্স স্ট্রাকচার, ওকে পার্টস অফ স্পিচ আর সেন্টেন্স স্ট্রাকচার এই দুইটা আমরা একেবারে মানে এমন ভাবে শিখব যাতে আমাদের ভিতরে ইনবিল্ট থাকে, মানে এটা হচ্ছে বলা হয় যে বেজ, ওকে। আমরা তো যারা কম্পিউটার সম্পর্কে ধারণা আছে তারা জানে যে কম্পিউটার দুই ধরনের সফটওয়্যার থাকে, তাই না, এটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার আর কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই না, মানে অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কাজ কি, সিস্টেম সফটওয়্যার কাজ হচ্ছে কম্পিউটারকে পরিচালনা করা, কম্পিউটার বেসিক যে ফাংশনগুলো আছে এগুলো পরিচালনা করা হচ্ছে হচ্ছে সিস্টেম সফটওয়্যারের কাজ। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ হচ্ছে বিভিন্ন নির্দিষ্ট যে বিভিন্ন যে প্রবলেম আছে বিভিন্ন কাজ আছে সেইগুলো সম্পাদন করা, তাই না। যে আমরা জানি যে উইন্ডোজ যে 10, 8, 7, তাই না, ভিস্তা, তো এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, তাই না, যারা ভিত্তি করে কিন্তু কম্পিউটারটা চলে। এবং এর উপরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, তাই না, হ্যাঁ বা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই বিভিন্ন ধরনের আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু আমরা ইনস্টল করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, তাই না। তো আমাদেরকে আমরা যখন ইংরেজি শিখবো তখন আমি যে 4 স্টেপের কথা বলছি এই 4 স্টেপের মধ্যে আমরা এই যে মাঝখানে যে 2 আর 3, এই 3, 2, 2 সেকেন্ড স্টেপ এবং 3rd স্টেপ, এই দুইটা হবে আমাদের ভিতরে সিস্টেম সফটওয়্যারের মতো কাজ করবে, ঠিক আছে, আমাদেরকে ধরে সিস্টেম সফটওয়্যারের মতো কাজ করবে। আর ওই যে প্রথম স্টেপ এবং লাস্ট স্টেপ বা 4th স্টেপ এটা আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মতো কাজ করবে, ক্লিয়ার। মানে আমরা যখন ইংরেজি যখন শিখবো আমার যে টেকনিক শিখবো তখন আমরা কি করবো, আমরা পার্টস অফ স্পিচ আর সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স গঠন এটা আমরা ভিতরে সিস্টেম সফটওয়্যারের মতো আমরা ইনবিল্ড করে ফেলবো, মানে আমরা যে মানুষ, হ্যাঁ যে ব্যক্তি, আমার ভিতরে এই পার্টস অফ স্পিচ মানে ইংরেজি আমরা যখন ইংরেজি ভাষা শিখছি ইংরেজি ভাষার যে পার্টস অফ স্পিচগুলো আছে, ঠিক আছে, বা ইংরেজি ভাষার যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আছে এগুলো আমরা ভিতরে ইনবিল্ড করে ফেলবো, মানে একেবারে আমাদের ভিতরে ইমবেড মানে আমরা মানে শেখার মধ্যে এগুলো একেবারে আমাদের মানে একেবারে ভিতরে মগজের ভিতরে একেবারে ঢুকে থাকবে, ঠিক আছে, এটা আমাদের একবার সাজানো থাকবে, ওকে। তো তারপরে আমরা কি করব, ওই মানে ভোকাবুলারি জানব আর প্র্যাকটিস করব, কারণ ভোকাবুলারি তো আসলে জানা খুবই কঠিন, তাই না, এই জন্য মানে ভোকাবুলারি তো আমাদের অনেক লং টার্ম প্রসেস, অনেকে 1 বছরও ভোকাবুলারি শিখে মানে মনে রাখতে পারে না, যে নতুন ভাষা তো এত ভোকাবুলারি মনে রাখা অনেক কঠিন। আর ইংরেজি ভাষা তো একটু মানে এলিগেন্ট, প্রোনাউন্সিয়েশন একটু ডিফিকাল্ট, তো ইংরেজি ভাষার ওয়ার্ড মিনিং মনে রাখা কিন্তু অনেক একটু ডিফিকাল্ট মনে হয়, কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু সহজ, কোনো কিছুই কঠিন না। তো এই জন্য বলছি যে আমরা এই জন্য আমাদের যে ন্যাচারাল টেকনিক এখানে আমরা কি করবো, পার্টস অফ স্পিচ আর স্ট্রাকচার আমরা ভিতরে ইনবিল্ড করে ফেলবো, ইনবিল্ড মানে আমরা জানি যে কম্পিউটার বা সফটওয়্যার যে সফটওয়্যারগুলো ইনবিল্ড থাকে সেগুলো কোনো ডিলিট করা যায় না, তো এইগুলো আমরা ইনবিল্ড করে ফেলবো, হ্যাঁ এটা ডিলিট করা যাবে না, এটা সবসময় একে আমাদের চিরস্থায়ী স্থিতিতে থাকবে। আর এই জন্য আমি পার্টস অফ স্পিচ সেন্টেন্সের উপরে আমি সুন্দর সুন্দর ছোট ছোট করে আমি লেকচার ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য, যাতে করে আপনার ঘরে বসে এটা একেবারে ইনবিল্ড করে ফেলতে পারেন, একেবারে আপনার মাথা সাজানো থাকবে, আপনি যে কোনো ওয়ার্ড দেখলে বলবেন এটা হচ্ছে এই স্ট্রাকচারের মধ্যে পড়বে, মানে এই এই পার্সেসের মধ্যে পড়বে, বা কোনো কোনো যদি বাক্য যদি শোনেন বা দেখেন কোনো লেখায়, পত্রিকার কোনো লেখায় বা কোনো বইয়ে লেখায় বাংলা বা ইংরেজি হোক, দেখে আপনি সাথে সাথে বলে ফেলতে পারবেন
এইটা হচ্ছে এই সেমিস্টারের মধ্যে পড়ছে, এইটা এই সেমিস্টারের মধ্যে পড়ছে, এই জিনিসটা আপনারা একবার তো তোমাকে মতো আমি শিখাই দেবো ইনশাল্লাহ, ওকে, যাতে করে আপনার সহজে অল্প সময়ের মধ্যে, মানে যতদিন মনে করেন যে এই পার্শ্ববর্তী সেমিস্টার শিখতে মনে করেন যে আপনার খুব জোর 2 মাস লাগতে, 1 মাস থেকে 2 মাস লাগতে পারে, ঠিক আছে, মানে এটা যদিও ডিপেন্ড করতেছে আপনি 1 মাসে শিখতে শিখে ফেলতে পারেন যদি আপনার যদি সেরকম টার্গেট থাকে যে বা আপনার যদি ডিটারমিনেশন থাকে, কিন্তু আর আমার ভিডিও বানাতে তো সময় লাগবে, এই কারণে হয়তো ততটুকু সময় লাগে আর কি, এই দূর শিখে গেলে আর আপনি যত ভোকাবুলারি জানবেন, যত ভোকাবুলারি রিস করবেন ভিতরে, ভোকাবুলারি আপনি জানবেন বাইরে থেকে আনবেন, তত আর যত প্র্যাকটিস করবেন, আপনি কথা বলবেন লেখার সময় ব্যবহার করবেন, তত দেখবেন যে আপনার ইংরেজি দক্ষতা বাড়তে থাকবে, মানে প্রাইমারিতে অ্যাডভান্সড। আর এভাবেই আমরা এই গ্রামার, আমরা এইভাবে গ্রামার, আমরা এই ভিতর থেকে আমরা গ্রামার শিখে ফেলবো। আপনি যখন ভাষা শিখে ফেলবেন, যারা তোমরা যারা এসএসসি বা এসএসসি শিক্ষার্থী যারা আছো বা বিভিন্ন বিসিএস পরীক্ষার্থী বা বিভিন্ন ধরনের আইএলটিএস পরীক্ষা আছো, এর মধ্যে গ্রামার শিখে ফেলা হয়ে যাবে, এর মধ্যে আমার স্পিকিং শিখে হয়ে যাবে, এর মধ্যে আমার রাইটিং শিখে হয়ে যাবে। সো আমার এই ভিডিও লেকচার দেখলে কারোর কোনো কোর্স করা লাগবে না ইনশাআল্লাহ। আমার যখন এই সম্পূর্ণ কোর্স যখন আমার যখন ভিডিও করে ফেলবো, এই কোর্স ভিডিওগুলো দেখলেই তার মানে লেকচার ভিডিও দেখলে তার হচ্ছে যে আর কোথাও অর্থ খরচ করে কোনো করার প্রয়োজন নাই। আসলে ভাষা হচ্ছে বা ভাব প্রকাশের মাধ্যম, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু কোনো ব্যাপার না, এত ফাস্ট পারফেকশনিস্টের কোনো ব্যাপার না। আমি আমি বাঙালি, আমি বাংলা বাংলার মতো আমি বাংলা বাঙা আমার ভিতরে বাঙালির ভাব থাকবেই, ইংরেজি কথা বলার সময় বা লেখার সময় আমার ইংরেজি সঠিকটাই বলবো, কিন্তু আমার মতো ইংরেজদের মতো হওয়া দরকার নেই। অনেকে ইংরেজি প্রোনাউন্সিয়েশন শেখার জন্য বিভিন্ন ফানাটিক্স কোর্সে অংশগ্রহণ করে, মানে একেবারে ইংরেজদের মতো। আরে বাবা, আপনি ইংরেজি যে বেসিক যে উচ্চারণ যদি শেখেন, ইংরেজি বেসিক উচ্চারণ আছে, অ্যালফাবেটে যে উচ্চারণ ক্লাস, এগুলো শিখলেই আপনি ইংরেজি উচ্চারণ মানে একটা মূল বিষয়টা ধরে ফেলতে পারবেন। আর কিছু লিসেনিং করলে, আমি অনেক ইংরেজি যারা লিসেনিং তাদের মানে যারা প্রোনাউন্সিয়েশন দেখেন, তাদের কথা বলা বলার যে ধরন দেখেন শোনেন, আপনি এটা শিখে ফেলবেন। আপনার এর জন্য আলাদা কোনো বেসিক প্রোনাউন্সিয়েশনের জন্য কোর্স করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের চারটে স্টেপ, এই চারটে স্টেপ আপনার সংক্ষেপে বলতে পারেন যে ভিপিএসপি, ওকে, আমার এই 4 স্টেপ টু লার্ন ইংলিশ, এখানে আমার বলতে পারেন ভিপিএসপি, ওকে, ভিপিএসপি তে ভোকাবুলারি, পি তে পার্সোনাল স্পিচ, এস তে স্ট্রাকচার, আর পি তে হলো প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই, ওকে। তো এভাবে আমরা ইনশাল্লাহ এই চারটে স্টেপ ফলো করে আমরা শিখে ফেলবো। তো এখানে আমরা বলে যে এই মোট ভিতরে যে 2টা যে স্টেপ আছে, হ্যাঁ, পি আর এস, তাই না, স্ট্রাকচার, এটা আমরা ইনবিল্ড করে ফেলবো এই ভিতরে, ঠিক আছে, আমরা এটা সিস্টেম সফটওয়্যার মতো কাজ করবে আমাদের ভিতরে, ওকে। আর উপরে আমরা অ্যাপ্লিকেশন হিসেবে আমরা বিভিন্ন ভোকাবুলারি, নতুন নতুন ভোকাবুলারি আমরা ভিতরে আনতে থাকবো, ইনস্টল করতে থাকবো, নতুন 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 ভোকাবুলারি আমরা ভিতরে ইনস্টল করবো, ঠিক আছে, ইনস্টল করবো ভোকাবুলারি। আর প্র্যাকটিস, আর আমরা প্র্যাকটিস শিট ইনস্টল করবো, প্র্যাকটিস করবো, ঠিক আছে, আমরা খাতায় লিখবো, আমরা হচ্ছে কথা বলার সময় বলবো, দৈনন্দিন জীবনে আপনি যে কথাগুলো বলেন, হ্যাঁ, যে কথাগুলো আপনি বাবার সাথে বলছেন, মায়ের সাথে বা ভাইয়ের সাথে বা আপনার পরিবারের সদস্যদের সাথে বা দোকানদারের সাথে বা আপনি রাস্তাঘাটে বা আপনার স্কুল কলেজে অফিসে আদালত যেখানে আপনি কথা বলছেন, সেইগুলো জাস্ট কি করবেন, জাস্ট ইংরেজি কনভার্ট করে ফেলবেন। আর আমি তো ওই যে আমি তো পার্সোনাল সেমিস্টারটা তো শিখাই দেবোই এই মাঝখানে, তাই না, এদের শিখে গেলে আপনি জাস্ট নতুন ওয়ার্ড জানবেন আর সেন্টেন্স সাথে সাথে অ্যাপ্লাই করবেন। এভাবে আপনি ইংরেজি ভাষায় বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত, মানে প্রাথমিক থেকে একেবারে এক উচ্চ দক্ষতা পর্যন্ত আপনি অনায়াসেই চলে যেতে পারবেন এবং ইংরেজিতে সব সকল পর্যায়ে আপনি দক্ষ হতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। তো ভালো থাকবেন সবাই। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে আমার শুভকামনা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।